নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতে চলে যাচ্ছে, চোখের পানিতে আমার আমার নবীর বুকটা ভেসে যাচ্ছে, আমার আমার নবী সেদিনে কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। কবি লিখছিল, হাজারো বেদনাতে দোনা ধরে ফিরে আসছি তুমি আপন ঘরে, হাজারো বেদনাতে দোনা ধরে ফিরে আসছি তুমি আপন ঘরে, দিনে রাত তুমি ছড়িয়ে দিতে, দিনে রাত তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনার মহাজে তোমাকে হরি আমি কেমন করে, তোমাকে হরি আমি কেমন করে, হাজারো ব্যথাকে তোমার করে ফিরে আসছি তুমি আপন ঘরে, হাজারো ব্যথাকে তোমার করে ফিরে আসছি তুমি আপন ঘরে, তুমি ছড়িয়ে দিতে, তুমি ছড়িয়ে দিতে, ছোটে গেলে মদিনার মহাজে তোমাকে ভরি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভরি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভরি মোরা কেমন করে। আল্লাহ রাসূল দিন প্রচারের কাজে গিয়েছে, কায়েব বাসীর কাছে যখন কলেমার দাওয়াত দিতে গিয়েছে, কোরআনের বাণী তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছে, তো আল্লাহ রাসূলকে তারা চিনতে পারে, তারা পাথর দিয়ে আঘাত করেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়ে রক্ত ঝরিয়ে ঝরে ঝরে জমিনের উপরে পড়েছে, গায়ের সঙ্গে শরীর মুবারকের সঙ্গে জুব্বাখানা সেটে গিয়েছিলেন, জুতাখানা পা মানে কদম মুবারকের সঙ্গে সেটে গিয়েছিলেন, তবু আমার আমার নবী যদি একটু জল করে লাভ হয়েছে প্রথম বছর মাছ চাষ হয়েছে ওদিকে, তো আমার নিজের চোখে দেখা প্রথম বছর জল করে অনেকটা মানে মাছ চাষ করে দিয়ে একটা চোখ নেই, ওর কটা চোখ বলে ওর দুটো চোখ বলে ওইটা আগে না বলে ওর দুটো চোখ ভালো ভালো সহ্য হচ্ছে, বুঝতে পারে না কবলিং ছেড়ে কোন কে প্রচার কাছে তুমি নিজের প্রচার কাছে তুমি নিজে তুমি ছড়িয়ে দিতে, তুমি ছড়িয়ে দিতে, ছোটে গেলে মদিনার মহাজে তোমাকে ভুলি মোরা কেমন করে, তোমাকে ভুলি মোরা কেমন করে, তুমি করে দেবাই, তুমি করে দেগো আসমান ভবি ভাবিল সকালে ভুল তোমার করে
Amen.